আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সাইশন নিয়ে এই সাইশনটি দ্বিতীয় ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে এই সাইশনে যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়ে রাখবে তাহলে তোমরা এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওতে তোমাদের সামনে ব্রড প্রশ্নগুলো তুলে ধরবো পাশাপাশি তোমাদের নেক্সট ভিডিওতে অবজেক্টিভ প্রশ্নগুলো নিয়ে আসবো সেই অবজেক্টিভগুলো তোমরা যদি পরে রাখতে পারো সেখান থেকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্নগুলো নিয়ে প্রথমে দেখো মান দুয়ের প্রশ্নগুলো রেখেছি তো তোমাদের কী বলবো এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে টুকে নাও এবং বারবার এর উত্তরগুলো তোমরা পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা সঠিকভাবে লিখতে হবে দেখো এক নম্বর প্রশ্ন কী আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল দু নম্বর কী ফ্যাসিবাদের মূল কথা কী ছিল নেক্সট আছে কি এমস টেলিগ্রাম কী তিন নম্বর দেওয়া হচ্ছে এমস টেলিগ্রাম কী কি জানিয়ে রাখি এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে কিন্তু সেখানে টেস্ট পরীক্ষায় আসে তাই তোমাদেরকে বলো ভালো করে এই প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখবে নেক্সট দেখো কি দেওয়া আছে ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কী ছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সেরোজাব হত্যাকাণ্ড কি নেক্সট কী দেওয়া আছে বিগ ফোর বলতে কাদের বোঝায় বিগ ফোর বলতে কাদের বোঝায় নেক্সট প্রশ্ন কি আছে দেখো এখানে একটু সিরিয়ালটা এটা মিস্টেক হয়ে গেছে তারপরে সাথ হবে তোমরা ঠিক করে নেবে দেখো জল ভেরাইন কে কবে তৈরি করেন নেক্সট আছে কী যে মুসলিনি কোন দেশের শাসক ছিলেন তার প্রতিষ্ঠিত দলের নাম কি নেক্সট কি আছে দেখো যে শিল্প বিপ্লব কাকে বলে তারপরে দেখো ফ্যাক্টরি প্রথা কি তারপরে বারো নম্বর আছে কনসুলারেট শাসন কী নেক্সট কী আছে পোরামাটির নীতি কি ওরা নীতি কী চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো কার্লস পার্ক ডিগ্রি কেন জারি হয় ষোলোর প্রশ্ন দেখো আফ্রিকাকে অন্তরাচ্ছন্ন দেশ বলা হয় কেন তারপরে দেখো সতেরো নম্বর কী আছে নয়া সাম্রাজ্যবাদ কী তো এই ছিল মান দুইয়ের প্রশ্ন তোমাদের কী বলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে নেক্সট দেখো মান চারের প্রশ্ন নিয়ে আলোচনা করছি মান চারের প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখবে দেখো এক নম্বর কী দেওয়া আছে প্রশ্নটা যে ইংল্যান্ডে কৌ ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয় দু নম্বর কী দেওয়া হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব সম্পর্কে লেখো তিন নম্বর কী দেওয়া আছে ন্যাপোলিয়ানকে কেন সম বিপ্লবের সন্তান বলা হয় দেখো পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে তোমাদেরকে বলবো চ্যানেলে যদি তোমরা নতুন থাকো অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বাঁচতে হবে বেলা বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত ধরনের ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে দেখো এরপরের ভিডিওগুলোতে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে সাইেশন নিয়ে আসবো তোমাদের কী বলবো ভালো করে তোমরা এই প্রশ্নগুলো পড়ে রাখো তারপরে যেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো সেগুলো তোমরা দেখবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো বারবার পড়ে নেবে এবং পড়ে রাখবে আশা করি তোমাদের প্রত্যেককে এখান থেকে কিন্তু রেজাল্ট ভালো হবেই হবে নেক্সট দেখো কী দেওয়া আছে চার নম্বর প্রশ্ন ইতালির ঐক্যে জেস জোসেফের মাতসৃণীর জোসেফ আর মাতসিনীর অবদান কি। তারপর নেক্সট দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মন্দার কারণ কি ছিল নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া আছে ছ নম্বর জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি ভূমি বর্ণনা করো নেক্সট সাত নম্বর দেখো ভারসাই চুক্তির অর্থনৈতিক শর্তগুলি লেখো তারপর নেক্সট প্রশ্ন সেরোজব হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন দেখো জার্মানিতে হিটলারের উত্থানের কারণ কি নেক্সট দেওয়া আছে টিকা লেখো দেখো টিকা উল্লেখ করে দেওয়া হয়েছে তো ম্যাটার্নিক ব্যবস্থা জুলাই বিপ্লব এখানে দুটো উল্লেখ করা হয়েছে তোমাদেরকে বলো দুটাই টিকা ভালো করে পড়ে যাবে নেক্সট দেখো মান আটের প্রশ্ন নিয়ে আলোচনা করো মান আটের বেশি প্রশ্ন তুলে ধরিনি এর মাত্র চারটা প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমাদেরকে বলো এই চারটা প্রশ্ন ভালো করে মনে রাখতে তোমাদের মনে রাখতে হবে এই চারটা প্রশ্নের উত্তর ভালো করে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছই এবং একটা তোমরা পরীক্ষায় ভালো করে লিখে আসতে পারবে তো প্রথম কী আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো দু নম্বর কী আছে রুশ বিপ্লবের কারণেও ফলাফল আলোচনা করো তিন নম্বর কী দেওয়া আছে বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয় চার নম্বর কী হয়েছে শিল্প বিপ্লবের ফলাফলগুলি উল্লেখ করো তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর সাই ভিত্তিক প্রশ্ন তোমাদের কেবল প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে আশা করি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে এই পরের ভিডিওতে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ